বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এই কুরবানির ঈদে একটানা মাংস খেতে খেতে আপনার জিভ এখন নিশ্চয়ই ভিন্ন কিছু টেস্ট করতে চাইছে, আর তাই আজকে আপনাদের সাথে এত ডিফারেন্ট আর ডিলিশিয়াস একটা শুটকির রেসিপি শেয়ার করব যে বাসায় তৈরি করে খাওয়ার পর আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। চলুন তাহলে অযথা বকবক না করে ডিরেক্ট রেসিপিতে চলে যাওয়া যাক। তার জন্য আমি এখানে লইট্টা মাছের যে শুটকিটা আছে সেই শুটকিটা ভালো করে পরিষ্কার করে এরকম একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। তারপর এখানে আমাদের আরও লাগছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাথে লাগছে কিছু কাঁচামরিচ। এটা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আর আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। আগেই এই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, আর 1/2 চা চামচ ধনিয়া। সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল আর একটু পানি। এখন এটাকে মিক্সড করে রেখে দেব। এতে শুটকিটাতে খুব দারুণ একটা টেস্ট আসে। এখন আমরা একটি প্যানে শুটকিটাকে আগে একটু হালকা টেলে নেব। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। অনেকেই শুটকি খেতে চায় না, কারণ শুটকিতে তারা বলে যে একটা গন্ধ করে। শুটকির কোনো গন্ধ থাকবে না যদি আপনারা এই স্টেপটা ফলো করেন। তারপর আমি এটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে এটাকে এখন একটু শিলপাটায় থেতলে নেব। অবশ্যই থেতলে নিতে হবে, কেননা এই শুটকিটা থেতলে নিলে শুটকিটা যখন আপনি রান্না করবেন তখন এটা খুব দারুণ হবে খেতে। সবগুলো শুটকি আমি এভাবে থেতলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমি কিন্তু মোটামুটি একটু দানা দানাও রেখেছি, একদম পিষে ফেলবেন না। তারপর একটি প্যানে আমি দিয়ে দেব 1/3 কাপ তেল। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে, 1/2 কাপের মতো আছে পেঁয়াজ বাটা। রসুন বাটা দিয়ে দেবো এখানে 1/3 কাপের মতো। রসুনটা আসলে একটু বেশি দিলে সব ধরনের শুটকি খেতে ভালো লাগে। অনেকেই শুটকি প্রসেস করতে জানে না বিধায় তারা খেতে পছন্দ করে না, আর অনেকেই নাক ছিটকায় শুটকির কথা শুনলেই। আমার আসলে অবাক লাগে যে এত সুস্বাদু একটা খাবার অনেক অঞ্চলেই খায় না। প্রসেসিংয়েরও একটা ব্যাপার থাকে, আপনি যদি সুন্দরভাবে প্রসেস করতে পারেন তাহলে শুটকির চেয়ে সুস্বাদু খাবার আমি আসলে সত্যিই খুঁজে পাই না। তারপর আমার আগে থেকে তৈরি করে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সেই মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। মশলাটা 5 মিনিট কষানোর পর দেখবেন যখন উপরে তেল উঠে উঠে আসছে তখনই বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে শুটকিটা আমি দিয়ে দেব। এখন শুটকিটা খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অবশ্যই 5 থেকে 6 মিনিট শুটকিটা এভাবে ভেজে নিতে হবে। আমি ভিডিওতে দেখানোর স্বার্থে অনেকটাই শর্ট করেছি। আমি এটাকে 5 মিনিট ভেজে নিয়েছি, তারপর অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে শুটকিটা একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও খুব টেস্ট হয়। এখন আমি অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা প্রায় হয়ে আসছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এটাকে নেড়ে চেড়ে এখন একদম সুন্দরভাবে নামানোর আগে অল্প একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিলে আপনি যখন শুটকিটা খাবেন তখন খুব দারুণ একটা স্মেল আসবে, খেতেও অনেক বেশি মজা লাগবে। দেখুন আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন আমি আরও কিছুক্ষণ চুলাই একদম মিডিয়াম আঁচে এটাকে জাল করে নেব, মিডিয়াম টু লো আঁচে। আমার শুটকি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা ডিলিশিয়াস হয়েছে আর দেখতে কতটা যে সুন্দর লাগছে। খেতে কিন্তু তার চেয়েও আরও বেশি মজা হয়েছিল। আপনারা বাসায় তৈরি না করে খেলে বুঝতে পারবেন না। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।